দুঃখ শুধু এইটুকু, আমার স্বামী, আমার স্বামীর একমাত্র অধিকার, আমার স্বামীকে ছাড়া আমি এই শরীরের কোনো ক্ষতি করতে পারবো না। তাই তো তোমার কাছে আমি কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি, আমি শুধু একবার আমার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আসি। দেশ ধরা বেশ, তবে যাও, আর বিলম্ব না করে চলে যাও তোমার স্বামীর কাছে, ততক্ষণে অপেক্ষা করবো আমি তোমার জন্য। আজ শত দুঃখ কষ্ট মাথায় নিয়ে আজ ছুটে চলেছি আমি আমার স্বামীর কাছে। ধরা গেছে তার স্বামীর কাছ থেকে বিদায় নিতে, দেখি কতক্ষণ পরে ছুটে আসে আমার কাছে। ধরা এখনো ফিরে আসছে না কেন? তোমাকে আমার ধরা কোনো বিপদে পড়েছে? না না, আমার ধরা বিপদে পড়তে পারে না, নিশ্চয়ই আমার ধরা ছুটে আসবে হাসি মুখে। আমার ধরা হয়তো ছুটি আসছে, এবার হয়তো মনের আনন্দে ওষে দৃশ্য বাঁধাবে, তাই না? তুমি কি বলছো ধরা? আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না। বলো না, বলো না ধরা, তোমার দুজনকে অস্ত্র ধরে কেন? আমায় তুমি প্রকাশ্য ভাবে খুলে বলো না ধরা। আজ আমি কি করেছি জানো? সেই কথা শুনলে তুমি আমাকে কোনো দিন ক্ষমা করবে না, সেই কথা তুমি সহ্য করতে পারবে না স্বামী। বলো না, বলো না ধরা, আমি না তোমার স্বামী, আমার তুমি খুলে বলো না স্বামী। আমার আমি গিয়েছিলাম মুদির দোকানে অতিথি সেবার জন্য চাল ডাল দিতে, কিন্তু সেখানে আমি ত্রিশন্ত অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। আমার কাছে দোকানে কি চেয়েছে জানো? কি চেয়েছে ধরা? আমার কাছে দোকানে চেয়েছে আমি যদি তাদের সব থেকে মূল্যবান সম্পদ আমার মুখের স্তরে গেড়ে দিতে পারি। তুমি এত বড় সর্বনাশ করো না ধরা। আমি তাই তো এসেছি, তাই তো আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও না স্বামী। আমি তোমাকে কিছু নেই বিদায় দিতে পারবো না, তোমাকে অতিথি সেবা দিতে হবে না ধরো। আজ এই দুঃখের দিনে চলো না ওই হরি মন্দিরে গোবিন্দের কোনো গান গাইবো দুজনে মিলে মনের দুঃখে।
ওগো ঠাকুর, ওগো ঠাকুর। আমি তোমাকে ছেড়ে কি ভাবে থাকবো? আজ আমার মতো অত ভাগ্য স্বামী এই পৃথিবীতে কোথাও নেই। দিও না ধরা, এসো ধরা আমার মুখে। তুমি কি করেছো তোমরা? শত 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 বনের পাথরে চাপা দিয়ে আজ সাত বনের মতো তোমাকে বিদায় নিতে হচ্ছে তোরা। কোনদিন তোমায় সুখ দিতে পারল না, তাই তো আমার এই নশ্বর দেহটাকে নিয়ে তুমি দুঃখ করো না। আমি তো ভক্ত, আমি তো ভাগ্যবতী, আমার এই নশ্বর দেহটা নিয়ে অতিথি সবার কাছে লাগবে। পালো না যাবে আমার মতো সৌভাগ্যবতী আর এই পৃথিবীতে কজন আছে? বিদায়।
গোবিন্দ আমার, তুমি কোথায় আছো দয়া? আর কত পরীক্ষা নেবে তুমি আমাদের বলো না, আর কত পরীক্ষা নেবে এটা? তোমার মনস্কামনা পূরণ হবে ধরা, তাই যাও এবার গিয়ে ফিরে আসিবকে অতিথি সেবা দাও মনের আনন্দ। হ্যালো সকল কৃষ্ণ ভক্ত দর্শকদের কাছে বিশেষ অনুরোধ, যারা যারা আলু দিয়ে দেবেন বলে মনস্থ করেছে বাড়িতে বিলম্ব না করে
আরতির সময় হতে চলেছে, আপনারা আরতির জন্য প্রস্তুত হয়ে যান। আর কিছুক্ষণ পরে আরতি শুরু হতে চলেছে। ওই যে দেখতে পাচ্ছ ধরামা আমার কত কষ্ট কত দুঃখ অতিক্রম করে, তাই তো আজ পাগুলি নির্বেশে নিজের বুকের স্থিতি কেটে ছুটে চলেছি আমাদের সেবা দিতে। তাই তো নারু আর এখানে বিলম্ব না করি এসে আমরা অপেক্ষা করবো আমার ধরামায়ের জন্য। বেশ প্রভু, তাই হবে প্রভু, আজ শত বাধা শত বিঘ্ন অতিক্রম করি তবুও তো তোমায় সেবা দেওয়ার জন্য আজ ছুটে চলেছি আমাদেরই কাছে। চলো প্রভু, আমরা যেমন বসান ছিলাম তেমনি থাকবো অপেক্ষা করি আমার ধরামায়ের জন্য। তাই তুমি কি জানো না মা আমরা কত ক্ষুদায় কষ্ট পাচ্ছি, তাই আর বিলম্ব না করে দাও না বাবু আমার আমার কাছে অতিথি সেবার জন্য কি এনেছো অতিথি গো। আজ আমি কত কষ্ট কত দুঃখ লুকিয়ে রেখে আজ আমি তোমাদের জন্য অতিথি সেবার আয়োজন করেছি। আরে বিলম্ব নয় বাবারা, এবার দাও হাসি মুখে আমার এই সেবা তোমরা ভজন করো। একে একে মা ধরা, তুমি যে হাসি মুখে এসেছো আমাদের সেবা দিতে, তাই তো জানো তোমার সর্বাঙ্গ রক্তে বস্ত্র ছিন্ন, রক্ত মাখা বস্ত্র নিয়ে আসিয়াছো সেবা দিতে। তুমি কি জানো না অশুচি হয়ে কেউ কোনোদিন কাউকে সেবা দেয় না। একে বলছো বাবা, শত অপরাধ ক্ষমা করো, এভাবে আমাকে ফিরিয়ে দিও না বাবা। কেননা কেননা তোমরা কি জানো আমি অভাগিনী আমি কাঙালিনী, তাই তো নতুন বস্ত্র নেবার মতো আমার কাছে যে মূল্য নেই, তাই তো কাঙালিনী হই অশুচি হই রক্ত মাখা বস্ত্র নিয়ে ছুটে এসেছি তোমাদের সেবা দিতে। তাতে যদি কোনো অপরাধ হয় শত অপরাধ ক্ষমা করে হাসি মুখে সেবা গ্রহণ করো। ও বেশ মাগো বেশ, তাই তো এবার আমরা তোমার মতো কাঙালিনীর ঘরে সেবা ভক্ষণ করবো মনের আনন্দে। নারদ এসু, এবার আমরা শত দুঃখ শত কষ্ট অতিক্রম করে ধরা মায়ের মুখে হাসি ফোটাতে মনের আনন্দে সেবা করবো ভক্ত ভগবান। এই নাও বাবারা, আমি তোমাদের নিজের হাতে সেবা দেব, এই নাও আমার হাত থেকে তোমরা সেবা নাও মনের আনন্দে। তাই তো তুমি ধন্য, তাই তুমি আজ আমাদের সেবা দিয়েছো, আজ তুমি প্রমাণ করে দিলে মাগো, আজ তুমি প্রমাণ করে দিলে মাগো অতিথি সেবার জন্য তুমি কি কি করতে পারো। ওরে মা ধরা, ওরে মা ধরা, তুমি জানো আজ তোমার তোমার মতো কাঙালিনীর ঘরে ভিক্ষুকের বেশি কে এসেছি, ভিক্ষুকের বেশি তোমার মতো কাঙ্কালিনীর ঘরে স্বয়ং তোমার ভগবান গোবিন্দ এসেছি। এই দেখো, এই দেখো আমাদের আসল রূপ। আমার
সেবা দিতে পেরেছি, তাই তো আমার মতো ভাগ্যবান আর নেই এই ত্রিভুবনের মাঝে। তুমি আমায় চরণ চরণ করো না প্রভু, তুমি তোমার চরণে আমার স্থান দাও প্রভু। তাই তো বললো ছেড়ে আসিয়াছি তোমার মতো ধরাকে পরীক্ষা করতে। তাই তো বাবু তুমি আজ প্রমাণ করে দিলে তোমার মতো ভক্ত নাই আর ত্রিভুবনের মাঝে। তুমি ভক্ত, তুমি ভক্ত, আমি ভগবান, তুমি কঠোর পরীক্ষা দিয়ে করিলে প্রমাণ। তাই বলো বাবু তুমি আমার কাছে কি বর নেবে? ওগো দয়া ভক্তাদের ভগবান, বর যদি দেবে আমায় তবে আমায় এই বর দাও, আমি যতবার জন্ম নেব ধরিত্রীর মুখে ততবার যেন আমার প্রাণকে বিসর্জন দিয়ে তোমায় আমি সেবা দিতে পারি। তথাস্তু, তোমার মনে বাসনা পূরণ হবে বাবু। বলো দ্বিতীয় বর তুমি আমার কাছে কি নেবে? দ্বিতীয় বর যদি নেবে আমায় তবে আমায় এই বর দাও, আমি যেন পুত্রহীন পুত্র রূপে তোমায় গর্ভে ধারণ করতে পারি। তথাস্তু, তুমি আমায় জনমের মতো ঋণী করে দিলে বাবু। তোমার মনের বাসনা আমি অকালে পূরণ করব। তারপর যুগে তুমি হবে আমার রক্তরানী, আমি হব তোমার যশোদানন্দন। তোমাকে আমাকে বাবু হইবে মিলন, পূরণ হবে তোমার মনের সকল বাসনা। বলো বাবু তৃতীয় বরে তুমি আমারই কাছে কি নেবে? আজ যখন কাকালিনীর ঘরে সেবা করে চুপনের আনন্দে, তবে আমার যত অপরাধ শত অপরাধ ক্ষমা করে আমাদের দুঃখের জীবন কাহিনী সমাপ্ত করো বাবু। তোমার দুঃখের জীবন কাহিনী করিলাম সমাপ্ত। তুমি ভক্ত আমি ভগবান, তোমার আমার সম্বন্ধ থাকবে ত্রিজগতের মাঝে, জানিবে সকল ভক্তগণে। হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। তাই তো আপনাদের সকলের সম্মুখে যে লীলা মালহানি পরিবেশন করা হলো সম্পূর্ণ মহাভারত থেকে রচিত, দেখবার মতো বুঝবার মতো অশ্রুসজ্জ লীলাপালা। লীলার ভাষায় কিংবা অভিনয়ে যদি ভুল হয়ে থাকে নিজ সন্তান মনে করি অবশ্যই ক্ষমা করে দেবেন। তাই তো কঙ্কালিনীর ঘরে শ্রীকৃষ্ণের ভজন বালাখানি এখানে সমাপ্ত করা হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে।